ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা জেরান্ডিয়াল ইনফিনিটিভ অর কোয়ালিফাইং ইনফিনিটিভ এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগের একটি ভিডিওতে ইনফিনিটিভসের আরেকটি যে পার্ট আছে সিম্পল অর নাউন ইনফিনিটিভ সেটিকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আই হোপ তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং ভালো করে বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি আমরা জেরান্ডিয়াল ইনফিনিটিভ নিয়ে আমরা কোয়ালিফাইং ইনফিনিটিভ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখো কোয়ালিফাইং ইনফিনিটিভ কোয়ালিফাই, তাহলে এই যে ইংলিশে যে এই যে টার্মটি আছে কোয়ালিফাই, এই কোয়ালিফাই ইংলিশ গ্রামারে কে কে করতে পারে? দেখো, কোয়ালিফাই করতে পারে বা কোয়ালিফাই করার ক্ষমতা আছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। তাহলে এখানে দেওয়া আছে কোয়ালিফাইং ইনফিনিটিভ, মানে যে ইনফিনিটিভ একটি সেন্টেন্সের মধ্যে ঠিক কোয়ালিফাই করতে পারে বা ঠিক অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বের মতন করে সেন্টেন্সে কাজ করতে পারে তাকে কিন্তু আমরা বলবো কোয়ালিফাইং অর জেরান্ডিয়াল ইনফিনিটিভ। আবার তোমরা ভালো করে শোনো, যে ইনফিনিটিভের কোয়ালিফাই করার ক্ষমতা আছে সেই ইনফিনিটিভ যখন নাকি বাক্যে অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব হিসেবে কাজ করে তখন তাকে কোয়ালিফাইং অর জেরান্ডিয়াল ইনফিনিটিভ হিসেবে আমরা কিন্তু গণ্য করব। তাহলে দেখো তিনটি এর এক্সাম্পল আছে বা তিনভাবে তিনটি ভাগে এই কোয়ালিফাইং ইনফিনিটিভ একটি সেন্টেন্সে কাজ করে থাকে। প্রথমে দেখো দেওয়া আছে অ্যাডভিয়ার অ্যাডভার্বিয়ালি টু এ ভার্ব, মানে ভার্ব বলতে এখানে ইনটেন্সিটিভ ভার্বের কথা বলা হয়েছে। ইনটেন্সিটিভ ভার্ব তোমরা জানো অকর্মক ক্রিয়া, মানে যে সমস্ত ভার্বের কোনো অবজেক্ট থাকে না সেই সমস্ত ভার্বের কথা এখানে বলা হচ্ছে ইনটেন্সিটিভ ভার্ব। মানে যখন নাকি একটি সেন্টেন্সের মধ্যে কোনো ইনটেন্সিটিভ ভার্বের পরে যখন নাকি ইনফিনিটিভ থাকবে তখন কিন্তু সেটি সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্সাম্পলে দেওয়া আছে হি কেম টু সি মি। দেখো কেম, এই কেমটা কিন্তু একটা ইনটেন্সিটিভ ভার্ব। এই কেমের পরে দেখো দেওয়া আছে টু, তাহলে এই যে টুটা এখানে আছে এটা কিন্তু একটা ইনটেন্সিটিভ, এটা কিন্তু একটা কোয়ালিফাইং ইনফিনিটিভ। এবং কেম টু সি, এখানে এই যে সি, এই সিটা কিন্তু এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে কিন্তু কাজ করছে। কাকে এবং এই সিটা কাকে কোয়ালিফাই করছে বা টু সিটা কাকে কোয়ালিফাই করছে? কেমকে কোয়ালিফাই করছে। ওকে, এর পরের আরেকটা এক্সাম্পলে দেখো উই ইট টু লিভ, এখানে ইট এই ভার্বটি কিন্তু একটি ইনটেন্সিটিভ ভার্ব। এবং এরপরে দেখো যে টু লিভ দেওয়া আছে এটি কিন্তু একটি কোয়ালিফাইং অর জেরান্ডিয়াল ইনফিনিটিভ। এই লিভ লিভ ওয়ার্ডটি কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে এবং এই লিভটা কাকে কোয়ালিফাই করছে? ইট, এই যে ইনটেন্সিটিভ ভার্ব আছে এটিকে কিন্তু কোয়ালিফাই করছে। তাহলে ফার্স্ট যে রুলটি আমরা পেলাম সেটা হলো যখন নাকি একটি সেন্টেন্সের মধ্যে কোনো কোয়ালিফাইং ইনফিনিটিভ যখন নাকি কোনো ইনটেন্সিটিভ ভার্বের পরে যখন নিয়ে বসবে সেটা কিন্তু অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। নাম্বার টুতে দেখো দেওয়া আছে অ্যাডভার্বিয়ালি টু অ্যান অ্যাডজেক্টিভ, মানে যখন নাকি একটি সেন্টেন্সের মধ্যে কোনো কোয়ালিফাইং ইনফিনিটিভ যখন নাকি কোনো অ্যাডজেক্টিভের পরে যখন নাকি বসবে তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। ঠিক আছে, আবার তোমরা ভালো করে শোনো, যখন নাকি কোয়ালিফাইং ইনফিনিটিভ বা জেরান্ডিয়াল ইনফিনিটিভ কোনো একটি সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাডজেক্টিভের পরে যখন নাকি বসবে সেটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এক্সাম্পলে তোমরা দেখো নাম্বার ওয়ানে দেওয়া আছে আই অ্যাম সরি টু হিয়ার দিস। দেখো এখানে সরি এটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ এবং এরপরে দেখো টু হিয়ার, এই যে হিয়ার যেটা নাকি আছে এটি কিন্তু একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে এবং সেটা কাকে কোয়ালিফাই করছে? সরি, এই অ্যাডজেক্টিভটিকে কিন্তু কোয়ালিফাই করছে। আবার একটি এক্সাম্পল দেখো হি ইজ রেডি টু গো, এখানে দেখো রেডি, এই রেডিটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ এবং রেডির পরে টু গো, এই টু গো এই ইনফিনিটিভটি কিন্তু একটি কোয়ালিফাইং ইনফিনিটিভ এবং এটি রেডিকে কোয়ালিফাই করছে এবং এটি বা গো ওয়ার্ডটি এখানে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। আরেকটি এক্সাম্পল দেখো আই অ্যাম অ্যাংশাস টু লার্ন, এখানে অ্যাংশাস একটি অ্যাডজেক্টিভ এবং এরপরে টু লার্ন এটি একটি কোয়ালিফাইং অর জেরান্ডিয়াল ইনফিনিটিভ এবং এই লার্ন এটি কিন্তু একটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে কারণ এটা অ্যাংশাস এই অ্যাডজেক্টিভটিকে কোয়ালিফাই করছে। ওকে, এবার দেখো নাম্বার থ্রিতে দেখো দেওয়া আছে অ্যাডজেক্টিভালি টু এ নাউন, মানে যখন নাকি কোনো কোয়ালিফাইং ইনফিনিটিভ যখন নাকি কোনো নাউনের পরে বসবে তখন সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে।
আমরা এটা ভালো করে জানি যে নাউনের পরে যখন নাকি নাউনকে যে কে কোয়ালিফাই করে, নাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। ওকে, এখানে ঠিক নাউনকে যে কোয়ালিফাই, এখানে যেহেতু ইনফিনিটিভ করছে তাই ইনফিনিটিভটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে কাজ করছে। এক্সাম্পলে তোমরা ভালো করে দেখো, ভালো করে বুঝতে পারবে। ফার্স্ট এক্সাম্পল দেখো, দেওয়া আছে আই হ্যাভ এ হাউস টু লেট। এখানে হাউস একটি নাউন, টু লেট, এই টু লেট, লেট ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ এটি হাউসকে বা নাউনটিকে এখানে কোয়ালিফাই করছে। পরের এক্সাম্পলটি দেখো, হিয়ার ইজ এ চেয়ার টু সিট অন। এখানে চেয়ার, এই ওয়ার্ডটি একটি নাউন, তাহলে নাউনকে কে কোয়ালিফাই করছে? টু সিট, এই সিটটি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে চেয়ার বা নাউনকে কিন্তু কোয়ালিফাই করছে। তাই এই টু সিট এবং উপরের এক্সাম্পলে টু লেট, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু কাজ করছে। তাহলে দেখো, আমরা জেরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ এটাকে খুব সুন্দর করে বুঝতে পারলাম, এর তিনটি নিয়ম আছে, এটাকেও আমরা ভালো করে কিন্তু বুঝতে পারলাম। ওকে, এইবার দেখো, এর আগের ভিডিওতে আমরা যেটা নাকি জেনেছিলাম যে ইনফিনিটিভের দুটো ভাগ আছে, সিম্পল অর নাউন ইনফিনিটিভ অর জেরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে, যখন নাকি একটা সেন্টেন্সের মধ্যে যখন এই কোনো ইনফিনিটিভ দেওয়া থাকবে, আমরা সেটাকে পার্থক্য করে বুঝবো কী করে যে কোনটা সিম্পল ইনফিনিটিভ বা কোনটা জেরান্ডিয়াল ইনফিনিটিভ? দেখো, নিয়মটি দেওয়া আছে, দ্য বেস্ট ওয়ে অফ ফাইন্ডিং আউট হোয়েদার অ্যান ইনফিনিটিভ ইজ সিম্পল অর জেরান্ডিয়াল ইজ টু এক্সপ্যান্ড ইট। মানে সবচেয়ে ভালো যে ইনফিনিটিভ, যে ইনফিনিটিভ আমাদের সামনে দেওয়া আছে সেটা সিম্পল অর জেরান্ডিয়াল ইনফিনিটিভ, সেটাকে আমরা বোঝার জন্য আমাদেরকে সেটাকে একটু বিস্তৃত করতে হবে, একটু বড় করতে হবে। ইফ ইট বিকামস এ নাউন ক্লজ, ইট ইজ এ সিম্পল ইনফিনিটিভ। যদি ইনফিনিটিভটি কোনো নাউন ক্লজের আগে আসে তাহলে সেটি সিম্পল ইনফিনিটিভ, বাট ইফ ইট বিকামস অ্যান অ্যাডজেক্টিভাল অর অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, ইট ইজ এ জেরান্ডিয়াল ইনফিনিটিভ। এবং যদি ইনফিনিটিভটি যদি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বিয়াল ক্লজের আগে বসে তাহলে সেটা কিন্তু জেরান্ডিয়াল ইনফিনিটিভ কিন্তু হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সিম্পল অর জেরান্ডিয়াল ইনফিনিটিভ কী করে একটি বাক্যে ধরতে হয়। আই হোপ তোমরা আজকের ভিডিওটির দ্বারা জেরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ এই দুটো, এই জিনিসটিকে খুব সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তারপর তোমরা লাইক শেয়ার অর সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।